সবাইকে জয়গুরু জানিয়ে আজ আমি আমার ভিডিওটা শুরু করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবে এবং অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আজ আমি তোমাদের সামনে ঠাকুরের কিছু আলোচনা নিয়ে হাজির হয়েছি, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, তোমাদের খুবই ভালো লাগবে। সভাপতি সমবেত ভক্তবৃন্দ, ভক্তমতী মায়েরা, ছোট ভাই বোনেরা, প্রত্যেকে আমার অন্তরে আনন্দিত জয়গুরু প্রীতি শুভেচ্ছা জানাই। বেশ সুন্দর সৎসঙ্গ অনুষ্ঠান হচ্ছে, সৎসঙ্গ নাম সংকীর্তন, খুবই ভালো লাগছে। বিশ্বাসের সিংহাসনে ভক্তিকে বসাও, হৃদয়ে ধর্ম রাজ্য সংস্থাপিত হোক। বিশ্বাসের সিংহাসনে ভক্তিকে বসাও, হৃদয়ে ধর্ম রাজ্য সংস্থাপিত হোক। ভগবান শ্রীকৃষ্ণ তো ধর্ম সংস্থাপনের জন্য তিনি আবির্ভূত হয়েছে, তা কিভাবে ধর্ম সংস্থাপন করা যায়? মানে বিশ্বাসের সিংহাসনে, সিংহাসনটা বিশ্বাস দিয়ে তৈরি, আর সিংহাসনে ভক্তিকে বসা, তাহলে তুমি ধর্ম রাজ্যের মধ্যে তুমি থাকতে পারো। ধর্ম রাজ্যে প্রবেশের চাবিকাঠি হচ্ছে, এবং যে ধর্মে কেন্দ্রিক হয়ে চলার মূল কথা হচ্ছে সেই যে পরম পুরুষ, যার উপর যা কিছু সব দাঁড়িয়ে আছে তাই ধর্ম, আর তিনি পরম পুরুষ। দেখুন এখানে ধর্ম মানে কি, যার উপর যা কিছু সব দাঁড়িয়ে আছে তাই ধর্ম, আর তিনি পরম পুরুষ। মানে ধর্ম এবং পরম পুরুষ একই, পরম পুরুষের ধর্ম, পরম পুরুষের ধর্ম। তাহলে আমাদের বিশ্বাস চাই পরম পুরুষের প্রতি, এবং ভক্তি চাই। ভক্তি না হলে জ্ঞান বলো, কর্ম বলো, দর্শন বলো, যা কিছু করো না কেন, ভক্তি না হলে আসল তত্ত্ব উপলব্ধি করা যাবে না। কারণ ভক্তির অভিনক্তি সতে, আর আসক্তি নেশা সারতে হবে। কাজে ভক্তি চাই, আর এই ভক্তি আসে ওই যজন যত নিষ্ঠভক্তি শাস্ত্রে সরে যায়, নাম ধ্যান নিষ্ঠভক্তি অনুরাগের সঙ্গে করা। তাহলে বলা যেতে পারে দুয়া অনুরাগে পুরিত পূর্ণ, তোমার অনুরোধে আমার তুমি মন পুরিত হয়েছে। মনোনন্দিতা বলছিলেন আমাদের ডিপি ওয়ার্সের দাস, তার মানে আমাদের ডিপি ওয়ার্সের দাস এক কথায় বলা যায় এটা হচ্ছে জাগরণ করার দাস। যে সমস্ত মানুষগুলো হারিয়ে গেছে, যে সমস্ত মানুষগুলো স্মৃতি করছে না, ঠাকুরকে ভুলে গেছে, ঠাকুরকে ভুলে গেছে, তাদেরকে রিভাইভ করা, তাদেরকে জাগরণ, জাগরণ মন্ত্র দেব, একটু ঠাকুরের কথা বলা, একটু ভালোবাসা করে ঠাকুরের কথা বললেই হবে। একবার দুবার তিনবার এরকম গেলেই একবার একবার হবে না, আবার যেতে হবে, আবার যেতে হবে, বলতে বলতে ঘষতে ঘষতে পাতারও ক্ষয় হয়ে যায়। তা মানা নানা কারণে দুঃখে ব্যথা বেদনায় হতাশায় ব্যর্থতায় অর্থাভাবে জর্জরিত মানুষ, মানুষের সামনে একটু ভালোবাসা হৃদয় নিয়ে গেলে মানুষ কিন্তু হৃদয় খুলে দেয়, মানুষ অর্থ দেয়। আমাকে একজন বলছে, আমি বলছি যে আপনি এক কেজি মুগ ডাল দেবেন। তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবে এবং অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে যাতে সবার প্রথমে আমার এই নতুন নতুন ভিডিওটি তোমাদের কাছে পৌঁছে যায়। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমি আবার হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। নমস্কার।